নসব বন্ধুরা मिস্টার মিসেস কুকি আন্ডে তোমাদের সকলকে জানাই আর স্বাগত আজকে চলে এসেছি দুর্দান্ত সাদের একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু গরমের জন্য একদম বেস্ট রেসিপি গরমে কিন্তু তোমরা চটজলদি বানিয়ে বানিয়ে ফেলতে পারবে এই রকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর সকলের কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখছো বা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লাগলো কারণ এই পছন্দের গরমে প্রত্যেকটা ভিডিও বানাতে কিন্তু প্রচন্ড কষ্ট হয় তো তোমরা যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো পাশে থেকো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা তাদের করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না চলো দেখে নি আজকের রেসিপি গরমে স্পেশাল একদম দুর্দান্ত সাথে মিস করো না চলো দেখে নি আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্যে এখানে আমরা এক কাপ পরিমাণে বেসন একটা বোল সেটে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর নুনটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি কখনোই কিন্তু একেবারে জল ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে তাই এই রকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটাকে দেখুন ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে বেসনের কালারটা এমনভাবে ফাটাবেন যাতে কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যায় বা ব্যাটারটা জলে দিলে ভেসে ওঠে সেই এইভাবে ফাটানোর পরে আমরা তেলটাকে বসিয়ে নিয়েছি আর তেলটা গরম করতে দিয়ে আমরা এর মধ্যে ব্যাটারটা ছোট ছোট বড়ার আকারে গড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা বড়াগুলো দিলে এটা নর্মালি উঠে আসবে ব্যাটারটা কিন্তু ফাটানোটা ভালো হলে তাহলেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে আর বড়ার মধ্যে তাহলেই কিন্তু গ্রেভিটা যাবে এরপরে এটাকে আমরা উল্টে পাল্টে একটু লালচে করে বড়াগুলোকে ভেজে নেব আর বড়াগুলোকে এইভাবে লালচে করে ভেজে নেওয়ার পরে আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এটা বেশিক্ষণ একদমই টাইম লাগে না এই রেসিপিটা চট জলদি হয়ে যায় এখানে হাফ কাপ পরিমাণে আমরা বেসন নিয়েছি আর বেসনটা এবার গ্রেভির জন্যে আমরা অল্প নিতে হবে হাফ কাপ পরিমাণে বেসনে এখানে দু কাপ পরিমাণে আমরা এখানে টক দই ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে আরও বেশি ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে এরপর আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা মেথি আর দিয়ে দেবো এর মধ্যে কারিপাতা দশ থেকে বারোটা কারিপাতা দিয়েছি মেথি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আদাগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তারপরে আদাটাকে দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু এটা হতে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে হিং হিংটা এখানে সমস্ত কিছু ফোড়ন দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এখানে আমরা যতটা বেসন নিয়েছিলাম তার ডবল কিন্তু জল নেবো হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি এখানে আমরা প্রায় আড়াই কাপ পরিমাণে এখানে জল নিয়ে নিচ্ছি গ্রেভিটা যদি তোমরা আরও বেশি খেতে চাও তাহলে আরেকটু একটু জল অ্যাড করতে পারো দেওয়ার পরে গ্রেভিটা এর মধ্যে আমরা বেসনের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর ঢালতে ঢালতে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে গ্যাসের আঁচটাকে একদম লোতে দিতে হবে এইভাবে আমরা যে গ্রেভিটাকে বানিয়েছিলাম সেটাকে আমরা এইভাবে করার মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো কন্টিনিউ যদি এটা না নাড়া হয় তাহলে বেসনগুলো কিন্তু ফেটে যাবে আর গ্রেভিটা একদমই ভালো হবে না দিয়ে দিয়েছি হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়তে থাকলাম দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এইভাবে এটা একটু ভালো করে নাড়তে হবে আমরা ভালো করে এটাকে নেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু কতটা ঘন হয়ে এসছে আর খুব সুন্দর একটা কালার হয়েছে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা খুব ভালো আসে আর এইভাবে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এর মধ্যে এখনো পর্যন্ত রকম নুন ব্যবহার করিনি চিনিটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দিলাম এটাকে কন্টিনিউ ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে সবার শেষে আমরা এর মধ্যে নুনটাকে অ্যাড করব। যাতে নুনটা লাস্টে খুব ভালোভাবে রেডি হয়ে যায় আর একদম লো টু মিডিয়াম আছে কিন্তু এটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে আর লো আছে এটা নাড়তে নাড়তি দেখবেন এইরকম ফুটে এসছে তাতেই কিন্তু গ্রেভিটা ভালো হবে একেবারে জোরে দিলে তাহলে বেসনের যে ব্যাটারটা সেটা কিন্তু ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু হয়ে এসছে এই পর তোমরা কিন্তু নুনটাকে এখানে অ্যাড করে দিয়ে এইটাকে রেডি করে নিতে পারো আর এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের যে বড়াগুলো বেসনের যে বড়াগুলো রেডি করে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আবারও বলছি বেসনেরটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে বড়াটা তৈরি করলে এর ভেতরে গ্রেভিটা কিন্তু খুব সহজেই ঢুকে যাবে আর এর এইভাবে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর বেসন বড়াটাকে দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচানো ধনেপাতা পাতা কুচানোটাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে খুব সুন্দর একটা ধনেপাতার পাতার ফ্লেভার আসে কারণ এই বেসন কারিতে ধনে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় এরপরে এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমরাকে এটা আমরা কিছুক্ষণ ফুটতে দেবো তাতে আরও খুব ভালোভাবে বেসনটাকে কারিগুলো রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে ব্যা বড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের যে গ্রেভিটা সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এইভাবে বড়াগুলোকে দিয়ে সাজিয়ে দিয়ে ওপর থেকে একটু ঝিরিঝিরি করে আদা আর ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা এটা অবশ্যই এই গরমকালে একদম সব থেকে প্রচণ্ড গরমে বেস্ট কিন্তু একটা আইটেম অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে আর এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে জানিও যে কেমন লাগলো আর এই রকম আরও ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই কিন্তু সাথে থাকতে হবে আর দেরি না করে চট জলদি কিন্তু বাড়িতে বানিয়ে নিও আর বানিয়ে নিয়ে জানিও যে কেমন লেগেছে আজকের এই রেসিপি তাহলে এই দর্জান্তর সাথে এই সহজ রেসিপিটা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলো আর এই গরমে কিন্তু খেয়ে জানিও যে কেমন লাগলো এই রেসিপিটা আর অবশ্যই এটা ভাত বা রুটির সাথে ট্রাই করতে পারো এই প্রচণ্ড গরমে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের মতো রেসিপি এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে